ওয়ালাইকুম আসসালাম ওর একদিন বোন আপনি জানতে চেয়েছেন দোয়া কবুল হওয়ার শর্ত এবং দোয়া কবুল না হওয়ার কারণগুলো আপনি জানতে চেয়েছেন প্রথমত আমাদের জেনে রাখা ভালো দোয়া হচ্ছে একটি ইবাদত দোয়া হচ্ছে একটি ইবাদত বা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত বা ইবাদতের মূলই হচ্ছে দোয়া আমরা বলতে পারি এই ইবাদত করার জন্য যে শর্তগুলো প্রয়োজন ঠিক সেই শর্তগুলো দোয়ার ক্ষেত্রেও প্রয়োজন যেমন আমরা জানি যে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তার বিশেষ দুটি শর্ত রয়েছে প্রথম শর্তটি হচ্ছে এখলাসের সাথে এবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য এবং দ্বিতীয় যে শর্তটি রয়েছে সেটা হলো যে অবশ্যই সেই বাদতটি আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের সন্নতি দেখানো পদ্ধতিতে হতে হবে তাহলে আমরা দোয়ার ক্ষেত্রেও প্রথমত আমাদের শর্ত যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে প্রথমত আমাদের দোয়ার মধ্যে এখলাস থাকতে হবে যত বেশি হ্লাস থাকবে তত বেশি তত বেশি গ্রহণযোগ্যতা পাবে দোয়া আল্লাহ রস হ্যানতা আল্লাহ নিকট দ্বিতীয় হচ্ছে এই দোয়াটা আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম যেভাবে করেছেন যেভাবে আমাদেরকে করতে বলেছেন ওইভাবে আমাদেরকে করতে হবে যেমন এটা আমরা বলতে পারি দোয়া দোয়ার যে আদব রয়েছে যেমন আমরা প্রথমে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করব। আল্লাহ সাহায়ন তালার যে সকল নিয়ামত দিয়েছে সে সকল নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ আল্লা সভায়ন হতালার প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব তারপর আমরা দোয়ার মধ্যে নবীর প্রতি সাল্লাহ আলী সাল্লাম তার প্রতি দরুদ পাঠ করব এবং ঠিক এইভাবে আমরা দোয়ার শেষ অংশটাও আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দোয়া দিয়ে দরুদ পড়ে আমরা শেষ করব ঠিক তেমনিভাবে দোয়ার মধ্যে আমরা আল্লা সুফহানহ তাআলার কাছে আমাদের পাপের কথা স্মরণ করে আমরা দোয়ার মধ্যে ক্ষমা চাইব এবং ঠিক আমরা শুক্রিয়া দায়ী করবো আল্লা সফানার যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে এবং যে পাপগুলো আমরা করেছি সেই পাপের জন্য আমরা ক্ষমা চাইব। এগুলো সব আয়াবাদ দোয়া দোয়ার যে আদব রয়েছে তার অন্তর্ভুক্ত ঠিক তেমনিভাবে আমরা দোয়ার মধ্যে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব তখন কোন আমলের ওসিলা নিয়ে আমরা দোয়া চাইব আল্লাহর কাছে কিছু চাইবো তখন এতে করে আমাদের দোয়ার গুরুত্বটা বেশি পাবে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এর জন্য আমাদের যে কোনো ভালো কাজের ওসিলায় আমরা আল্লাহ সেনা আল্লাহর কাছে দোয়া করতে পারি আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের যে খাবার খাদ্যদ্রব্য বা কোনো কিছুতে এই যেন হারামের মিশ্রণ না থাকে হারাম তো থাকবেই না মিশ্রণও যেন না থাকে কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হে আদম সকল হে মানুষ সকল ইন আল্লাহব তাইবা আল্লাহ পবিত্র আল্লাহ সুন্দর এবং আল্লাহ পবিত্র এবং সুন্দর জিনিস বস্তু ছাড়া আল্লাহ সফ তারা কবুল করে না তার মানে আমরা জানি যে এই হাদিসের শেষ অংশে বলেছে মজা কারকরা জড়িত ইলুস্তাফার আর বরা এভাবে যে হাদিসটি রয়েছে হাদিসে মাদ আল্লাহ সুশাসলাম বলেছেন যে একজন ব্যক্তি তিনি লম্বা দীর্ঘ পথ সফর করে অবছানো চলে সে আল্লাহ সফায়ানত তার কাছে হাত তুলে দোয়া করলো তুমি তাল্লা সহানতার দোয়া কবুল করবে না বা আল্লাহ সফানতাদের দোয়া কবুল করে তার খাদ্য পানীয় সব কিছুই হারাম দ্বারা গঠিত তাই বোঝা যাচ্ছে যে আমাদের দোয়া বা ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্য আমাদের খাদ্যদ্রব্য বা আমাদের কাপড় চোপড় বা আমরা যেই অবস্থায় আছে সেটা যেন অবশ্যই হালালভাবে থাকে হালালভাবে ভাবে প্রস্তুতকৃত থাকে হারামের সাথে যেন আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে এটাও একটা দোয়া কবুল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা বস্তু আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখবো দোয়ার মধ্যে যে আমরা যারা দোয়া করবো ওই সময়গুলোতে যেন আমরা দোয়া করি যে সকল সময় দোয়া কবুল হয়ে থাকে যেমন আজান ইকামতের মাঝখানে শুক্রবার একটা সময় রয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া খুব বৃষ্টি নামার সময় রাতের শেষ তৃতীয়াংশে ওই সময় আল্লাহ বেশি অধিক দোয়া কবুল করে থাকেন এই যে আরও যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে আমরা দোয়া করার চেষ্টা করব মনে রাখতে হবে যে পিতা মাতার অবাধ্য সন্তান অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিদের দোয়া আল্লাহ সুহান কবুল করে না এবং দোয়া কবুল হওয়ার জন্য আমাদের আরো যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি দোয়া করলাম আর কবুল করবে আল্লাহ সুহান এমনটি নয় আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে দোয়া যেহেতু করেছি আল্লাহ আলা আমার কবুল করবেন দৃঢ় বিশ্বাসের সাথে খরসিয়াতের সাথে আমাদের সুধারণা রেখে আল্লাহ হ্যান্লার উপর দোয়া করতে হবে এবং আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন আপনার প্রশ্ন যে আপনি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি কিভাবে দোয়া করতে পারেন যে কোনো বিষয় আপনি দোয়া এইভাবে করতে পারেন যে আল্লাহ তুমি ভালো জানো আমার চাইতে তুমি ভালো জানো কোনটাতে আমার জন্য কল্যাণ রয়েছে যেটাতে আমার জন্য কল্যাণ রয়েছে সেটা তুমি আমার জন্য সহজ করে দাও আর অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত কর এভাবে আপনি দোয়া করতে পারেন অথবা আপনি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এভাবে দোয়া করতে পারেন আল্লাহ আমি মেডিকেল ভর্তি হতে চাচ্ছি তুমি আমাকে এটা আমার জন্য সহজ করে দাও এটার মধ্যে আমার জন্য কল্যাণ দান করো আর এটার মধ্যে যদি আমার কোনো অকল্যাণ থেকে থাকে সেই অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত কর এইভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ আলম্বিস সহাব বারাকালিক